নমস্কার, আমি পাপিয়া। আবার খাবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ কয়েক মাস পর আবার আমি ফিরে এলাম আপনাদের কাছে অনেক নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। এতদিন আমি কেন আপনাদের সামনে আসতে পারিনি তার পিছনে আছে এক আনন্দের কারণ। সেই আনন্দের কারণ হলো মাতৃত্ব। বহু চড়াই উতরাই পার করে আমি সেই শুভদিনের সম্মুখীন হয়েছি। পুরো প্রেগনেন্সি জুড়ে আমার অনেক রেস্ট্রিকশন ছিল, তাই আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে। সেই জন্য প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভগবানের অশেষ কৃপা আর আপনাদের সবার আশীর্বাদে আমি নতুন পরিচয়ে পরিচিতি লাভ করেছি, হয়েছি মা। 24শে আগস্ট সন্ধেবেলা আমার কোল আলো করে এসেছে একটা ছোট্ট ফুটফুটে ছেলে। এই সুন্দর জার্নির কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক। দিনটা ছিল 30 জুন। দিনটা শুরু করলাম ঈশ্বরের কাছে আমাদের আগত সন্তানের মঙ্গল কামনার মধ্য দিয়ে। বহুদিন পর ওই দিন আমি মন খুলে সাজুগুজু করার প্রয়াস করেছি, জানি না কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমাকে আগে রীতি মেনে ঠাকুরের সামনে দুধ পড়া খাওয়ানো হচ্ছে। এটার মধ্যে আছে দুধ, ঘি, মধু, উষের জল ও গোছনা। এখানে এই শুভ কাজে যারা আদর করে আমায় এটা খাওয়ালো, আমার ছোট মামি, তার বৌমা, আমার বড়জা, মেজোজা আর আমার কাকিমা। দেখুন, এখানে রাজকীয়ভাবে আমার খাবার পরিবেশন করা হয়েছে। এখানে আছে 7 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, কাতলা মাছের মাথা, কাতলা মাছের কালিয়া, ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, পায়েস, চাটনি, পাঁপড় আর আছে 7 রকমের মিষ্টি। এখানে আবার একটু পৌঁছ দেওয়ার পালা। এখানে আমার সঙ্গে আছে আমার দুই মা, আর আছে আমার বড়জা, আমার মেজোজা আর আমার ননদ। আর এই ছবিতে আমার সাথে আছে আমার ছোট মামি ও আমার ভাই বউ। আর এখানে এই ছবিতে আমার সাথে আছে আমার কাকিমা, আমার ভাই, আমার বোন। আর এই ছবিতে আমার সাথে আছে আমার ননদের মেয়ে আর আমার ভাসুরের ছেলে। পোজ দেওয়ার পর্ব শেষ, এবার আমার খাওয়ার পালা। ভগবানের অশেষ কৃপায় খুব ভালোভাবে সুসম্পন্ন হলো আমার স্বাদের অনুষ্ঠান। এটা আমার বাপের বাড়ির 9 মাসের স্বাদের পিঠ। এখানে আমায় 9 রকম ভাজা, 9 রকম মিষ্টি, 9 রকম ব্যঞ্জন দিয়ে খাবার সাজিয়ে দিয়েছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর একদম উপরে অল লেখাটি সিলেক্ট করুন। 24 আগস্ট সাডেন পেইন শুরু হওয়ায় ওই দিন বিকালেই সি সেকশনের মাধ্যমে আমার কোলে আসে ছোট্ট ফুটফুটে ছেলে। এই দিনটা আমার জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা আনন্দের আমি বলে বোঝাতে পারবো না। এতদিন আমি কারোর বোন, কারোর মেয়ে, কারোর বউ ছিলাম, ওই দিন আমি নতুন পরিচয় পেলাম, হলাম মা। দেখুন কি ছোট্ট ছোট্ট হাত, কি ছোট্ট ছোট্ট পা, কি ছোট্ট একটা মানুষ আমার কোলের মধ্যে রয়েছে। এখানে আমার ছেলের 21 দিনের দিন রীতি মেনে মা ষষ্ঠীর আরাধনা চলছে। আমার মায়ের মানত ছিল ভালোভাবে আমার সন্তান হলে জোড়া মায়ের মূর্তি এনে পুজো হবে, তো সেই মতো এখানে জোড়া মায়ের পুজো হচ্ছে। ষষ্ঠী মার্কণ্ডায় নমো নমঃ, ওম জয় দেবী জগত মাতা জগত নমঃ। এখানে পূজার সামগ্রী নৈবেদ্য সাজানো হয়েছে, এছাড়াও হোম যজ্ঞের আয়োজনও ছিল। অনেক মানুষ নিমন্ত্রিত ছিলেন ওই দিন আমাদের বাড়িতে, সেই উপলক্ষে একটু রান্নাবান্নাও হয়েছিল। এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, সাদা ভাত, বেগুনি, এছাড়া ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লাও। 16 অক্টোবর ছিল আমাদের বাড়ি ফেরার পালা। দীর্ঘ সময় পর ফিরছিলাম বাড়ি, যেমন ভালো লাগছিল তেমন কষ্টও হচ্ছিল। বাপের বাড়ি সবাইকে ছেড়ে যেতে হচ্ছিল, যে ওখানে সবাই এর মন খারাপ ছিল, ছিল চোখে জল, আমাদের যে বিদায় জানাবার পালা। যাই হোক, বলতে দ্বিধা নেই, কাকি রোডটা এখন অনেক উন্নত হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন গাড়ি করে যাতায়াত করা অনেকটা ইজি হয়ে গেছে। আগে যখন আমরা বাইকে যেতাম খুবই বাজে অবস্থা ছিল রাস্তার। ভিডিওটা করছি বলে রীতকে ওঠাবার চেষ্টা করছি কিন্তু উঠছে না, গাড়ি চলতে শুরু করতেই ও ঘুমিয়েছে, পায়ে সুড়সুড়ি দিয়েও ঘুম ভাঙানো যাচ্ছে না। অবশেষে অলসতা কাটাবার প্রচেষ্টা, হাইও উঠলো একটা বিশাল, কিন্তু না, ঘুম ভাঙল না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।